সৌন্দর্য সুরক্ষাও দেয়, তা থেকে দূরে থাকা নতুন লাক্স জীবাণু দূর করতে সাহায্য করে। আর সাতটি সৌন্দর্য উপাদানের সাথে আমার ত্বকে আনে মখমলি গ্লো। লাক্স, থাকো সুরক্ষিত, থাকো সুন্দর। শুভ সন্ধ্যা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রথম আলো অনলাইনে নিয়মিত আয়োজন লাক্স ক্যাফে লাইভে। আমি সারা ফেরজাইমা এবং প্রতিদিনের মতো আজকেও একজন নতুন অতিথি নিয়ে এসেছি। শুধু তাই না, আমি বলবো লাক্স ক্যাফে লাইভে একেবারে ব্র্যান্ড নিউ অতিথি, কারণ এর আগে স্টুডিওতে আমাদের কখনোই তার সাথে আড্ডা দেওয়ার সুযোগ হয়নি। আর আজকে তার সাথে আড্ডা দেওয়া শুরু করার আগে যখন কথা হচ্ছিল, তখন শুনছিলাম বাসায় স্বাভাবিক লকডাউনে থেকে সেও অনেক বোর এবং সারাক্ষণ কাজ করতে হচ্ছে, বোর্ডম যাচ্ছে না। তো আমি মনে করলাম কেন না, সবসময় তো আমরা চেষ্টা করি আপনাদেরকে খুশি করার, আপনাদেরকে এন্টারটেইন করার। তো আজকে আমাদের যিনি অতিথি, আমরা বরং চেষ্টা করি তার সাথে একটু আড্ডা দিতে। আপনারা তাকে প্রশ্ন করুন যাতে সেও একটু এন্টারটেইন হয়। আর এত কিছু বলার আগে আমার মনে হয় আগে তার নামটা বলে দেওয়া উচিত। তিনি হচ্ছেন জাকিয়া বাড়ি মমো। শুভ সন্ধ্যা আপু। শুভ সন্ধ্যা, কেমন আছেন আপনি? আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন বলেন। দ্যাটস গ্রেট, বকবক করতে পারলে আমার বেশ ভালো লাগে। না, আই'ম ফাইন। তাহলে তো আজকে অনেক চুটিয়ে বকবক করা যাবে। আচ্ছা, কি দিয়ে শুরু করব? যেহেতু সামনে ঈদ, মানে আমি জানি যেহেতু লকডাউন আসার কথা, কোয়ারেন্টিন আসার কথা, এই সিচুয়েশন আসার কথা, কিন্তু আমি তারপর আগে কাজের কথা জানতে চাই। ঈদে সামনে কি কাজ আসছে? এই ঈদে বলে তো আসলে এইটা একদমই ডিফারেন্ট আমার কাছে, সবার কাছে আমাদের ইন্ডাস্ট্রি, কারণ আমরা সাধারণত ঈদে অনেক কাজ করে থাকি। তো এবার আনফর্চুনেটলি কাজ করাও হয়নি এবং দর্শকদেরকে ওভাবে নতুন করে ঈদের কাজ দিতে পারবো না। কিন্তু ঈদের আগে, মানে লকডাউন হওয়ার আগে যেগুলো শুট হয়েছিল সেখান থেকে সেই কাজগুলো একদম নতুন কাজ, এগুলো ঈদে অন এয়ার হবে। সেই জায়গা থেকে আছে 7-8টা প্রোডাকশন পাওয়া যাবে যেগুলোতে আমি কাজ করেছি। আমি স্পেসিফিক একটা জুটি নিয়ে জানতে চাই, সেটা হচ্ছে আপনার এবং তাহসান ভাই একটা নাটক আসছে ইদা টিভিতে, এই নাটকটা নিয়ে আমি জানতে চাই। হ্যাঁ, এই নাটকটা আমার অনেক পছন্দের একটা স্ক্রিপ্ট, কারণ সাগর ভাইয়ের সাথে, সাগর জাহান ভাইয়ের সাথে যে কতগুলো কাজ করেছি সবগুলো গল্প না একটা থেকে একটা বেশ আলাদা। আমরা তো এভাবে বলেই থাকি, হ্যাঁ আলাদা আলাদা, কিন্তু হয় কি, কাজ করতে গিয়ে যখন আমি আসলে স্ক্রিপ্টটা একজন পাঠক হিসেবে যখন আমি পড়ি, তখন আমার কাছে যে যতটা ভালো লাগে ততটাই কিন্তু মন দিয়ে আমি কাজটা করতে পারি। একটু জোর করে যদি কোনো স্ক্রিপ্ট পড়তে হয় যে আচ্ছা ঠিক আছে শেষ করতে হবে বলে পড়া, তো ওই ওই কাজটা তেমন করে জমে না। তো সেই জায়গা থেকে আমি মিম ফ্যাশন হাউস, সেটা সাগর জাহান ভাইয়ের লেখা এবং পরিচালনা, তাহসান ভাইয়ের সাথে আমি এই কাজটা অনেকদিন পরে করা হয়েছে এবং আই জাস্ট লাভ দ্যাট সিরিয়াসলি। আর তাহসান ভাই কি বলবো, ও মানে কি বলবো, মানে উনি হচ্ছে একদম পারফেক্ট একজন মানুষ। তার মানে মেয়েদের ক্ষেত্রে আসে, এক্স্যাক্টলি মেয়েদের ক্ষেত্রে ভাবে বলে তো, বাট ওনার ক্ষেত্রে একদমই ঠিক। উনি এত মানে নিয়ম মেনে চলেন সবকিছু, সময় মতো সেটে আসা, সিনসিয়ারলি স্ক্রিপ্টের সাথে থাকা এবং এত সুন্দর সুন্দর মানে সময় থাকে। আর এডুকেটেড মানুষের যেটা হয় যে কথা বলেও মজা লাগে, তো ওনার সাথে ওই জিনিসটা আছে। আর ওনার তাহসান ভাইয়ের সাথে আমার সবচাইতে জনপ্রিয় একটা কাজ ছিল শিহাব শাহিনের পরিচালিত নীলপরি নীলাঞ্জনা, তো সেই থেকে দর্শক আমাদেরকে একসাথে বেশ পছন্দ করে। দ্যাটস ওয়াই আই এম সো হ্যাপি যে আমরা আবার একসাথে একটা কাজ করতে পেরেছি এই ঈদের জন্য। ঈদে দেখা যাবে, কাজটা তো ঈদের ঈদের জন্য, ঈদের উদ্দেশ্যেই করা ছিল না? ঈদের উদ্দেশ্যেই করা ছিল, কিন্তু মানে এই যে সময়ের মধ্যে হয়নি আর কি, কাজটা কিছুদিন আগে শুট করা, ওটা অন এয়ার হবে এখন। আচ্ছা, আমি আরেকটু যেটা জানতে চাই, ঈদের লাস্ট কাজ কবে, মানে এই লকডাউনের আগে লাস্ট কবে কাজ করা হয়েছে? 19 তারিখ পর্যন্ত আমি কাজ করেছি, 20 তারিখ থেকে গতকাল আমার 60 ডেজ পূরণ হলো। ইয়েস, লং 60 ডেজ। তো এই আরো এবার এবার যেহেতু বাসায় থাকা হলো, আমার বোধহয় আরেকটু কমই হবে। আমি লাস্ট অফিসে গেছি
গেল মাসের এপ্রিলের 19-20 এপ্রিলের 23 না 24 তারিখে লাস্ট অফিসে, যে হোম অফিস সেট আপ নিয়ে এসেছি বাসায়। তো তারপরে work from home now, work from home now, yes, একেবারে exactly. স্টুডিও বাসায় খুলে বসে যাওয়া। That's great. আমি যদি আগে আমি জানতাম তাহলে কিছু লাইট টাইট এনে ঘরে রেখে দিতাম, যে এখন সবাই এটা বলছে, এখন সবাই এটা বলছে যে আসলে আগে যদি বুঝা যেত তাহলে সবারই বোধহয় প্রিপারেশন। আমি যদিও লাইট টাইট লকডাউন হওয়ার পরে কিনেছি, ইনফ্যাক্ট আমি যখন ঠিক করলাম যে আমরা ক্যাফে লাইফটা আবার কন্টিনিউ করব, তারপরে আমার লাইটের অর্ডার দেওয়া যায় না, হলে আসলে খুব ডিফিকাল্ট হয়ে যায়। ডিফিকাল্ট হয়ে যায়, হ্যাঁ, ঘরে আসলে ওভাবে কাজ করা আসলে ডিফিকাল্ট, ঘর থেকে কাজ করা যায় না আসলে, ঘর ঘরের জন্যই। ঘরের কথা যেহেতু চলে আসলো, এই বিষয়ে আরো প্রশ্ন করব, তার আগে আমি একটু দর্শকদের উদ্দেশ্যে বলে দিতে চাই, দর্শক আপনারা কিন্তু আমাদেরকে দেখছেন প্রথম আলোর ফেসবুক পেজ থেকে সরাসরি আমাদেরকে দেখতে পাচ্ছেন, সুতরাং আপনারা আমাদের সাথে যুক্ত হয়ে যান, কমেন্ট বক্সে কমেন্ট করুন, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা দ্রুত দ্রুত আমাদেরকে করে ফেলুন, উত্তরগুলো আমরা জেনে জানানোর চেষ্টা করব। তো আমি শুনছিলাম ঘরের সব কাজ একা হাতে করা হচ্ছে আপনার। ওয়াও, এক্স্যাক্টলি তাই, মানে আমি এত ভালো মেয়ে না, মানে ঘরের সব কাজ করব, খুব মন দিয়ে ঘর করব, এত কিছু আমি কখনো করিনি, করতে হয়নি আসলে আমার। আমার লাইফস্টাইলের সাথে আমার আসলে প্রফেশনাল লাইফটা অনেক বেশি জড়িত থাকার কারণে আমি এমন ভাবেই আসলে চলতে হয়েছে যে সকাল থেকে রাত পর্যন্ত কাজই করেছি বেশি, কখনো ঘরে কিছু করিনি তা না, কিন্তু একদমই ইচ্ছা হলে করেছি, না হলে নাই, ব্যাপার না এই টাইপের। কিন্তু এখন হচ্ছে ব্যাপার, করতে হবে, করতেই হবে, কিছু করার করতেই নেই, হবে, এবং করতেই হবে। যখনই মনে হয় কোনো কিছু তখনই আমার না টায়ার্ড লাগে, আমি না তখন ওই কাজটা করতে পারি না, তখন আমার অস্থির লাগতে থাকে, আল্লাহ কেন এটা করতে হবে, কেন এইভাবে চলতে হবে। তো যাই হোক, শুরুর দিকে আমার একটু অস্থির লাগছিল যে আসলে কি করে সম্ভব এভাবে থাকা। আমরা না মানুষ আসলে অ্যাডাপ্ট করে নেয়, তো মানুষের অ্যাডাপশন পাওয়ার অনেক হাই, আমার তো মনে হয় তেলাপোকার পরে মানুষই সবচাইতে বেশি অ্যাডাপ্ট করতে পারে, কারণ যে কোনো অবস্থায় আমরা আসলে মানিয়ে নিচ্ছি, কোন অনেক সময় অনেক খারাপ পরিস্থিতি, সাধারণ সাধারণ সিচুয়েশনে আমরা ভাবতেই পারি না যে আমরা 60 days বাসা থেকে না বের হয়ে থাকা সম্ভব, এটা একটা মানে দুঃস্বপ্ন, বাট সেটাই করে বসে আছি, সেটা সেটা আমরা করতে পারছি, এবং আমরা অনেকেই একটা মেজর পোর্শন আমরা আসলে ঘরে থাকছি। সেই জন্য আমি যারা ঘরে থাকছেন তাদেরকে আমি অনেক থ্যাঙ্কস দিতে চাই, কারণ এটা অনেক বড় হেল্প করা একজন আরেকজনকে, ঘরে থাকাটাই, এই সময় ঘরে থাকাটাই কাজ। আর ঘরে থেকে ঘরের এত কাজ আসলে, যে আমার কাছে তো মনে হয় ঘরের কাজ গুপ্ত ধন, যেদিকেই যাই সেদিকেই কাজ বাড়তে থাকে বাড়তে থাকে, ও মাই গড, শেষই হয়। তবে আমরা অবশ্য একটু দেখছিলাম যে শুধু কাজই না, কাজের ফাঁকে দেখলাম আপনি শিহাব ভাই গিটার বাজাচ্ছে, আপনি গান করছেন, ওইটাও একদমই হচ্ছে গানের চর্চাটা কি নিজেকে চলছে পাশাপাশি? না না না, আই ক্যান সিং, ওইটা আমি মাফ চেয়ে নিচ্ছি, আমি গাইতে পারি না, ছোটবেলায় যদিও শিখেছিলাম, কিন্তু আসলে কন্টিনিউ না করলে, কোনো কিছু চর্চা না করে খামোখা ওটা করার কোনো মানে হয় না। আমার যেহেতু চর্চা নেই, আমার একদমই এসব চেষ্টা করা উচিত, এটা শুধুই একদম নিজেকে নিজেকে বুস্ট আপ করার জন্য, যে হ্যাঁ আমি যখন আরেকজনকে বলছি যে আপনারা ভালো থাকার চেষ্টা করুন, এভাবে ভালো থাকুন, ওভাবে ভালো থাকুন, তো আমিও আসলে ওই কাজটা করার চেষ্টা করি যে নিজেকে যেন ভালো রাখতে পারি। কোনোভাবে হতাশা ডিস্টার্বনেস এগুলো থাকবে, এগুলাকে একটা সাইডে রেখে আমি যেন আমার আমি ভালো থাকার জন্য যে চেষ্টাগুলো করা যায় সেগুলো যেন করতে পারি। ইটস এ পজিটিভিটি, লেস অফ নেগেটিভিটি, দ্যাটস দ্য থিং। আমরা একটু দর্শকদের কমেন্টস নিয়ে নিয়ে, অনেক কমেন্টস আসছে এর মধ্যে, আমি এর মধ্যে একটা কমেন্ট দেখছিলাম, নামটা ভুলে গেছি, জানতে চেয়েছি মমাপুর পছন্দের খাবার কি। আল্লাহ, আমি সব খাইতে পছন্দ করি, মানে আমার আই লাভ ফুড, আই অ্যাম ফুডি, সিরিয়াসলি আমার খাবার সব খাবার ভালো লাগে, তবে ওই যে চিকেন, বাইরের চিকেন আমার ভালো লাগে না, আর তাছাড়া আর সবই ভালো লাগে, আমার বাসাও কখনো করতে হয় নাই, তো এখন যাই করি তাই আমার জন্য নতুন, এবং প্রতিদিনই মনে হচ্ছে নতুন নতুন কিছু করতেছি, এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। মানে এই এই সময়টা আসলে এমনি সময় চাইলেও পাওয়া যেত না, এখন যেভাবে কাজে লাগানো যাচ্ছে এক্স্যাক্টলি, সেটাই আমার বেটার। পেঁয়াজ কুচি অনেক মিহি হয়ে গেছে,
খুব সুন্দর করে পেঁয়াজ কুচি করতে পারি, তারপরে অনেক তাড়াতাড়ি রান্না করতে পারি, তাড়াতাড়ি চপ করতে পারি, সো নাইস। এভাবে আমি আমার নিজেকে অনেক পাই কিছু নাই কখনো। অনেক কিছু আগাচ্ছে এখন। আচ্ছা, এই কমেন্টটা পড়াই উচিত। ওয়ারিশা রায়হান লিখেছেন হচ্ছে, মমো আপু শুকাই গেছো। আমার ধরনের সব মেয়েরা, হ্যাঁ সব মেয়েরা এই একটা কমপ্লিমেন্ট পেলে সবচেয়ে বেশি খুশি হয় যে শুকাই গেছো। আমি সারাদিন বলতে থাকি আমি শুকাইছি 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 শুকাইছি, 2 2 কেজি প্লাস শুকাইছি, এসব ঘরের কাজ করতে করতে শুকাইছি। মানে ঘরের কাজ করা যে কত কঠিন ব্যাপার, আমরা তো আসলে বিষয়টাকে ওভাবে এক্স্যাক্টলি আমি কখনো এক্স্যাক্টলি বুঝি নাই যে আমাদের যারা হচ্ছে আগের জেনারেশন, আমাদের আমার আম্মাও একদম ওয়ার্কিং লেডি, ঘর কাজ সব দুটোই একসাথে সবসময় করেছেন, কিন্তু অনেকেই আছেন না শুধু একদমই হোম মেকার, ঘরে থাকেন, ঘরের কাজ করেন, এই কাজটা যে কত কঠিন, ও মাই গড, আমি এই যাত্রায় বুঝলাম। এবং আমি তাদেরকে থ্যাংক দিতে চাই যারা আসলে ফুল টাইম ঘরে থেকে একদম মন দিয়ে সংসার করেন, অনেক কিছু করেন সংসারের জন্য। মানে এটা আসলে থ্যাংকসলেস জব, এখানে কত থ্যাংকস দেব, প্রতি এক্স্যাক্টলি পদে পদে এক্স্যাক্টলি দেওয়া উচিত, এক্স্যাক্টলি নিজে না করলে আপু আমার মনে বুঝতাম আমি না। আমি একটা সিক্রেট শেয়ার করতে চাই এখানে, আমি জানি না আমার চল, সাথে আপনি এগ্রি করবেন কিনা। ওই যে সবসময় আমরা বলতাম না যে ঘর মোছো দিনের মধ্যে দেখবে এমনি শুকায় গেছো, তো এই রোজায় আমার মনে হয় কেউ বলতে পারবে না যে ওয়েট গেইন করছে, সারাদিন বাসায় না থেকে আমার ছেলেরা সাথে গেইন ঘরের করে কাজ, ও মা, ওটা বলেন কারণ না, ছেলেরা ঘর মুছতেছে না, ছেলেরা কারণ ছেলেরা ঘর মুছতেছে না ছেলেরা খুবই আলসে, আধে পানি ঢেলেও খাইতে চায় না, মানে এমন না। একটা আমার আরো তারা বেশ যেন, কজনের সাথে কথা হলো, শুকাইছে সবাই, এবার আমি নিজে 2 কেজি দ্যাটস ওয়েট গ্রেট। কমাইছি। আমি আমার ঘরের লোককে আমি দেখি না তেমন কিছু করতে, এটা একটু দেবো তাও, এটা একটু দাও তো, এটা একটু নাও তো, ওরে আল্লাহ, মানে কি কি তার ডিমান্ড, তার মানে নড়ে চড়ে যে একটু খাবে তাহলে তো একটু শুকাবে না, আমি তো কাজ করতে করতে শুকাইছি আর উনি হচ্ছে বসে বসে খেয়ে খেরো মোটা হয়েছে, আর নিজে বলে আমি তো শুকাই নাই, আমি তো শুকাই নাই, আমি সে নো ওয়ে, আপনি কিভাবে শুকাবেন। আচ্ছা, অনেক মজার আড্ডা হচ্ছে, কিন্তু একটা ছোট্ট লাক্সের ব্রেক নিতে হবে, খুব অল্প ছোট্ট, এক্ষুনি ফিরছি, কোথাও যাবেন না। যে সৌন্দর্য সুরক্ষাও দেয়, তা থেকে দূরে থাকা নতুন লাক্স জীবাণু দূর করতে সাহায্য করে, আর 7টি সৌন্দর্য উপাদানের সাথে আমার ত্বকে আনে মখমলি গ্লো। লাক্স, থাকো সুরক্ষিত, থাকো সুন্দর। ছোট্ট একটা বিরতির পরে আবারও আমন্ত্রণ লাক্স ক্যাফে লাইভে। হাত ধুয়ে এসেছো তো? হাত দিতে দিতে আচ্ছা, আমার হাত যদিও সুন্দর হয়ে গেছে, যদিও ফান করে বলা, বাট ফ্যাক্ট এটাই, আসলে যে কাজ করি যতবার বাহিরের জিনিস ধরা হয়, আসলে যতই বাসায় থাকা হয় তারপরও দেখা যাচ্ছে বাজারগুলো তো বাহির থেকে এনেই ধরা হয়, আরো বিভিন্ন এই একদমই এই জিনিসগুলোর জন্য মেইনটেন আসলে করা উচিত আমাদের, যতবার সম্ভব দিনের মধ্যে 20 সেকেন্ড ধরে হাত ধুতে হবে। এখনো কি কিছু একটা নিয়ে ব্যস্ততার মধ্যে যাচ্ছে মনে হচ্ছে? না, কিছুই না, এমনি নাই, কাজ তো খুবই ভাজে, ওরকম অবস্থা আমার। আমি তো কত কিছু করি, আমি আসলে একটু অস্থির প্রকৃতির মানুষ, এক জায়গায় বেশিক্ষণ বসে থাকা আমার জন্য মুশকিলের কাজ, তো এখন আমি কিছু না কিছু করতেই আচ্ছা, থাকি নন স্টপ। আমার ঘুম হতে ঘুম হয় না, আমার এটা একটা প্রবলেম, ঘুম কম হয়, আর এখন তো আরো হয় না, মাথা থেকে এনজাইটি যায় না, যতই বলি হ্যাঁ এটা করছি ওটা করছি, হালা লালা খুব ভালো আছি, কিন্তু এটা একটা ব্যাক অফ মাইন্ড আমাদের প্রত্যেকেরই আছে, কারণ আমরা আসলে একটা কঠিন সময় পার করছি, তো আমার কাছে মনে হয় কঠিন সময়টাই আমাদের ধৈর্য ধরেই পার করতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই, তাড়াহুড়া করে এক্স্যাক্টলি কিছু করার নেই, তাড়াহুড়া করে আসলে আমরা আরো বিপদটাকে বড় করতে পারি, সেই জায়গায় আমার মনে হয় পেশেন্স রাখাটাই সবার জন্য সবচাইতে ইম্পর্টেন্ট ব্যাপার, আর সেই জন্য আমি যেহেতু অস্থির, অন্য কোনো কিছু যেন মাথার মধ্যে বিরক্ত না করে, আমি নিজেকে সারাক্ষণ ব্যস্ত রাখতে থাকি যে না মামু ব্যস্ত থাকো, ভালো থাকো। এবং এমনিতে তো ব্যস্ত থাকাই হয়, এবং এই ব্যস্ততার মধ্যেও আপনি PhD কমপ্লিট করছেন। আর করছি মানে কি, ওই তো এক ডেঞ্জারাস ব্যাপার, মানে আমার ফ্রেন্ডরা করছে, করে ফেলছে অলরেডি, এবং ওরা আমাকে সারাক্ষণ মানে পোক করে যে এটা করে ফেল করে ফেল, এখনই বেস্ট টাইম, এখনই বেস্ট টাইম, তো আমি আচ্ছা, আসলে বইপত্র নামিয়েছি, ধুলা ঝেড়েছি, হাঁচি দিয়েছি, কিন্তু লেখা গাতে পারিনি, সেটা হচ্ছে একটা মুশকিলের কথা, আমার একটু লেখা স্লো বলে হয়তো আমি আগাতে পারিনি, লেটসি কি হয়, আমি এখনো জানি না কি হবে। আর একটু যদি জানতে চাই যে আপনার মুভি আসার কথা ছিল নতুন একটা অনলাইন প্ল্যাটফর্মে, সেটার কি অবস্থা? এই যে ঘরে বসা,
এখন কি করে শুট করব, এখন তো শুট করার অবস্থা নেই। আমরা যত তাড়াতাড়ি এখান থেকে বেরোতে পারবো ইনশাল্লাহ তত তাড়াতাড়ি আমরা কাজ শুরু করতে পারবো, এটা প্রত্যেকের জন্য এখন রিয়ালিটি। আর মুশকিলটা হচ্ছে যে অনেকেই যেমন ঘর থেকে কাজ করতে পারছেন, আমাদের জবটা তো আসলে ঘর থেকে করা সম্ভব না। আর অনেক মানুষের সংস্পর্শে কাজটা করতে হয়, ইটস কালেকটিভ জবস, টিম ওয়ার্ক। আই এম এক্সট্রিমলি সরি, নেটওয়ার্কের প্রবলেম দেখতে পাচ্ছি না, ফোন আসছে এত। সরি সরি সরি, ইটস ওকে, কোনো সমস্যা নেই। নেটওয়ার্কের কারণে আমরা একটু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি খুব শিওর খুব শিগগিরই আমাদের সাথে আপু আবারও যুক্ত হবেন। আমরা একটু ওয়েট করি, আর ততক্ষণ কমেন্ট আমি পড়ে নিতে থাকি। আমার ধারণা মম আপু আসলে উত্তরগুলো তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব। রনি আহমেদ পবিত্র লিখেছেন, মম আপুর কাচের পুতুল নাটক চরিত্রে তোমার চরিত্রটি আমাকে অনেক কষ্ট দিয়েছে। ঠিক আছে, মমাপু আসলেই শুনে নিতে হবে তার কাছ থেকে। এছাড়া আছে, মমাপি তোমাকে এত ভালো লাগে কেন, নতুন মুভি আসবে কি, তৌফিক তৌফিক আল কাদেরি প্রান্ত জানতে চেয়েছেন। এছাড়া আরো আছেন মুভি, সবার মুভি নিয়ে অনেক আগ্রহ। অ্যান্ড বলতে বলতে মমাপু চলে এসেছে, যেহেতু আপনি ছিলেন না এতক্ষণ, আপনার জন্য যে যে কমেন্ট গুলো আসছে সেগুলো পড়ছিলাম। একজন জানতে চেয়েছেন, কমল অর্ণব জানতে চেয়েছেন, আপনি কি রান্না করতে ভালোবাসেন। আমি শুনতে পাচ্ছি না মম আপুকে। আবারও যোগাযোগ বিচ্ছিন্ন। আচ্ছা, আরো কিছু প্রশ্ন জমা করি। আর সবাই মম আপাকে প্রশ্ন করা ছাড়াও কিন্তু আপনারা কি করছেন, আপনাদের সময় কেমন কাটছে, ইন্টারেস্টিং যদি কিছু বলার মতো বা করার করে থাকেন সেটাও কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, সেটাও আমি পড়ে ফেলতে পারি চটপট করে। তাহলে আমার মনে হয় অনেকেই যারা বোর হচ্ছে কি করব আর নতুন কিছু করার আইডিয়া পাচ্ছে না, সেই কাজগুলো তারাও চেষ্টা করে দেখতে পারে। আবারও মম আপুকে দেখতে পাচ্ছে, আমি তাকে নিয়ে নেই দেখি এবার শুনতে পাই কিনা। মমাপু এখন কি, কিন্তু আমরা একেবারেই শুনতে পাচ্ছি না, কেন এরকম হচ্ছে? আচ্ছা, আবার আবারও আমরা বলে না, সবকিছুর ভালো খারাপ দুটোই আছে। একটা জিনিস তো ভালো যে আমরা ঘরে বসে অনুষ্ঠান করতে পাচ্ছি, আর খারাপ দিকটা হচ্ছে যে আজকে কোনো একটা কারণে যোগাযোগ বারবার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আশা করি এবার আমরা শুনতে পাবো, মমাপু একটু কথা বললে আমি বুঝতে পারবো। আই ডোন্ট নো, আমি শুনতে পাচ্ছি না, আমি আমার নিজের কথা ইকো পাচ্ছি কিন্তু শুনতে পাচ্ছি না। আরেকবার কি ডিসকানেক্ট করে কানেক্ট করে চেষ্টা করে দেখা যায় মম আপু? লিঙ্কটা সেম আছে, লিঙ্কটার কোনো চেঞ্জ হয়নি, যা লিঙ্ক সেটাই। আমি তারপর আবার দিয়ে দিচ্ছি। নতুন একটা জিনিস কিন্তু আজকে পাওয়া গেল, যে যেহেতু কথা শুনতে পাচ্ছিলাম না, ওর নিজে কাগজে ধরে লিখে দেখিয়ে দিলেন যে সেন্ড মি দ্য লিঙ্ক এগেইন। আমরা লিঙ্কটা সেন্ড করেছি, আবার দেখি পাওয়া যায় কিনা।
যাক, যেটা বলছিলাম যে আপনারা কিন্তু কমেন্ট করতে পারেন, আপনাদের কমেন্ট গুলো আমি পড়ে ফেলবো ততক্ষণে। মেকআপ ছাড়া কালা লাগে কেন? লিঙ্কন আহমেদ, আপনি তো ছেলে মানুষ, আপনি মেকআপ করেন কেন? ছেলে মানুষ মেকআপ করে? আর কালো পোশাক দিয়ে কি আসে যায়? মোমো আপু, এবার কি আমরা শুনতে পাচ্ছি? টেকনিক্যাল প্রবলেম। ওকে, আমি লিপস রিড করলাম, সেটা হচ্ছে 5 মিনিটস। আমি ফোন অফ করে আবার অন করছি, রাইট? ওয়াও, যাই হোক, আমাদের সাউন্ড চলে গেলেও কিন্তু খারাপ যাচ্ছে না ব্যাপারটা। আমার মনে হয় আমরা আবারও মোমো অপার জন্য ওয়েট করতে করতে বাকি কমেন্টস গুলো পড়তে থাকি। আমাদের সাথে বলেছেন আপু, আপনার কথা খুব আস্তে আস্তে আসে। আচ্ছা, আমি চেষ্টা করছি জোরে জোরে কথা নিয়ে আসানোর, এবার আমি জানি না দেখেন ঠিক আছে কিনা। মম আপু, আপনার পুতুল নাটকটা, আচ্ছা মম আপুর পুতুল নাটক নিয়ে অনেক কমেন্টস আসছে, অনেক অনেক কমেন্টস আসছে। লাইভ অফ করে আবার অন করেন? আচ্ছা, লাইভে থেকেই চেষ্টা করে দেখি না, এমনিও আমরা শেষের দিকে, ইনফ্যাক্ট লাইভের টাইম অলমোস্ট শেষ করে ফেলেছি, তারপরও চেষ্টা করছি একদম শেষ কিছু কথা। কত রকম আছে আর কি কি করা যেতে পারে আপনারা বরং আমাকে এটা বলতে থাকেন। যেরকম আমরা এখন যেহেতু রেগুলার এভাবেই লাইভ করব, সো লাইভে প্রবলেম হলে কি 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 করা যেতে পারে সেগুলো আমাকে সাজেস্ট করতে থাকেন। হোয়াটসঅ্যাপ, মোমো আপা, আল্লাহ কেন এত দ্রুত কমেন্ট? এখন আমি এত দ্রুত কমেন্ট যাচ্ছে যে আমি পড়তেই পাচ্ছি না। তোমার কেন নতুন কোন নাটক আসছে না? আবারও কমেন্ট এসেছে এবং আবারও মম আপু এসছে। এবার যদি আমরা মম আপুকে শুনতে না পাই তাহলে আমরা কি তাহলে আমি কান্না করব। তোমাকে কান্না করতে হবে না, ওয়েলকাম ব্যাক, ফাইনালি আমরা থ্যাংক ইউ। শুনতে পাচ্ছি। হ্যাঁ, কি কি আমার জন্য প্রশ্ন জমা হলো বলেন। সবচেয়ে বেশি প্রশ্ন যেটা এসেছে সেটা হচ্ছে নতুন নাটক কেন আসছে না মম আপুর। কি বিপদ, ঘর থেকে নাটক করা যায়? ঘর থেকে যা করা যায় তা হচ্ছে এরকম ছোট ছোট সেশনে আমরা আড্ডা দিতে পারি, হয়তো ছোট ছোট কোনো কাজ করতে পারি, কিন্তু একটা বড় ডিউরেশনের কাজ করবার জন্য আমাদের তো আসলে প্রিপারেশন দরকার হয়। আর আমি আগেই বলেছি কালেক্টিভ ওয়ার্ক, টিম ওয়ার্ক। আর আমি আসলে এথিক্যালি খুব একটা যে এর সাথে একমত তা না। হ্যাঁ, আমি ঘরে থেকে ভিডিও বানিয়েছি, চেষ্টা করেছি, কিন্তু আমি যেহেতু আমি আমি নিজেকে রেসপন্সিবল মানুষ মনে করি এবং সেই জায়গা থেকে আমি এথিক্যালি একমত না ঘর থেকে নাটক বানানো, কারণ ঘর থেকে নাটক বানালে আমার ইন্ডাস্ট্রির অনেক টেকনিশিয়ান আছেন যারা আসলে কাজ হারিয়ে ফেলবেন, আমি এটা কখনোই চাই না। আমরা অনেক বড় একটা ফ্যামিলি, আমার কোয়ার্টিস্ট, আমার কলিগস, আমার ডিরেক্ট প্রডিউসার, টেকনিশিয়ান, সবাই মিলে আমরা একটা বড় ফ্যামিলি। তো আমি আসলে কোন অন্য কাউকে ক্ষতি করতে চাই না, আমি ঘর থেকে প্রতিদিন নাটক করে করে, সরি, দিস নট মাই জব। আমি এই টাইমটায় আমি আমার সময়টাকে ভালো রাখবার জন্য, আপনাদের সাথে সময় শেয়ার করার জন্য, আপনাদেরকে হোপ দেওয়ার জন্য যতটুকু করতে পারি ঘর থেকে, ইটস 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 আই এম ডুইং, দ্যাটস দ্য থিং। কিন্তু প্রফেশনালি আমি ওভাবে কাজটা করবো না ঘর থেকে। রনি আহমেদ পবিত্র লিখেছেন, এই লকডাউনে মম আপুর অনেকগুলো নাটক আমি দেখেছি, অর্থাৎ লকডাউন আমাকে মম আপুর একজন বড় ফ্যান বানিয়ে দিয়েছে। ও থ্যাংক ইউ, লকডাউনের ভালো তাহলে পাওয়া গেল কিছু কিছু নাকি? থ্যাংকস রনি। একদম, ধারাবাহিক নাটকগুলো কেন দীর্ঘস্থায়ী হয় না জানতে চাই আপু, এটা প্রশ্ন করেছেন আফরা আকিব আফিয়া। আফিয়া, সুন্দর নাম। আমি বলতে চাচ্ছি যে যদিও এটা আমার প্রশ্ন হওয়া উচিত না, কারণ আমি প্ল্যানিং কমিশনে চাকরি করি, আমি প্ল্যানার না। মানে হচ্ছে যে এটা টেলিভিশন স্টেশন প্রডিউসার, ডিরেক্টর, ওনাদের ওনাদের অ্যান্সার হলে ভালো, কিন্তু আমি কাজ করতে গিয়ে দেখেছি ধারাবাহিক, আমি পার্সোনালি ধারাবাহিক নাটক একদমই খুব কম করি, একদমই করি না, একদমই কারোর সাথে খুব ব্যাটে বলে ভালো সম্পর্ক না হলে আমি ধারাবাহিকে যাই না, কারণ আমার কাছে মনে হয় ধারাবাহিক নাটকের ধারাবাহিকতা থাকে না, দ্যাটস দ্য থিং।
আফরিন শিপল লিখেছেন মম আপু ব্রাহ্মণবাড়িয়ার গর্ব। তাই নাকি? আমি গর্ব কিনা জানি না, তবে আমার ব্রাহ্মণবাড়ি আমার কাছে গর্ব। মম আপু, এটা আপনার অবশ্যই শোনা দরকার, রুবেল হোসেন মুন্না জানতে চেয়েছেন মম আপু বিয়ে করবেন কবে। না ভাই, পাগল নাকি? বিয়ের সাথে কোনো ভালো জিনিস না, আপনিও করেন না। আই এম অলরেডি ম্যারিড, ডোন্ট ওয়ারি। মম আপু আড্ডা দিতে দিতে আমরা অলমোস্ট শেষের দিকে চলে আসলাম। নাইসলি নাইসলি, আমার সাথে প্রথম কথা হলো, এবং এইভাবে আড্ডা আমরা প্রায় দিতে পারি, কারণ আমি অনেক আড্ডাবাজ, আমি সারাক্ষণ বকবক করতে পারি। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, আমরা এভাবে নিশ্চয়ই আরো আড্ডা দিব ক্যাফে লাইভে, ক্যাফে লাইভের বাইরেও আরো আড্ডা দিব। আর আজকে কিন্তু শুধু যে আমরা মুখে কথাতেই আড্ডা দিয়েছি তা না, লিপস রিড করাও কিন্তু এর মধ্যে ছিল। ইউ আর সো ট্যালেন্টেড, এটা একটা ইন্টারেস্টিং জিনিস ছিল যেটা এর আগে কখনো হয়নি। এই পেন্ডামিক আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে। থ্যাংক ইউ সো মাচ আমাদের। এক্স্যাক্টলি, না আমি বলতে চাচ্ছি এই পেন্ডামিক আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে। অনেক খারাপ সময়ের মধ্যে আমরা অনেক চাইলে, মানুষ চাইলে ভালো কিছু প্র্যাকটিস করতে পারে, এখানে থাকুন এবং সুস্থ থাকুন এই দুঃসময়ের মধ্যে, যেন সুস্থ থাকতে পারেন। দিস ওয়ান ইজ ফর অল না, ওয়েট ওয়েট আ মিনিট, ওয়েট আ মিনিট। হ্যাঁ, এবার আপনি বলতে পারেন দর্শকদের উদ্দেশ্যে। আমি বলতে চাচ্ছি যে সবাই তো এবারের ঈদ তো আসলে ঈদের অনেক কিছু করার মধ্যে ঈদ না, এবারের ঈদ সবার সাথে সবার প্রবলেমটাকে শেয়ার করে নেওয়াটাই হয়তো ঈদ হবে, সবার সাথে শেয়ার করতে পারাটাই ভালো লাগা হবে। আর বাড়ি যাওয়ার বিষয়গুলো এবার নিশ্চয়ই ঘটবে না, আমি আশা করি সবাই যে যার জায়গায় আছেন সেখানেই সেখানেই থাকবেন, এবং স্টে হোম, ঈদ মোবারক, ভালোবাসা দেয়া ছাড়া, দোয়া করা ছাড়া আর কি বা করতে পারি? আমাদের, আমার জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন, সবাই সেফ থাকবেন, কারণ আপনার সেফটি আপনার ফ্যামিলিকে সেফ রাখবে, দেশকে সেফ রাখবে। বৃহত্তর স্বার্থে ভালো থাকার জন্য আমাদের আসলে কখনো কখনো কিছু কিছু স্যাক্রিফাইস করতে হয়, সেই জায়গাগুলো যদি আমি করি এবং আমরা সবাই মিলে ভালো থাকি, তাহলে ভালো থাকাটা বড় হয়। আমি এটা বিশ্বাস করি যে ভালো থাকাটা আসলে সবাই মিলে বড় করা দরকার, ছোট ছোট ভালো, আমি একা ভালো থাকলাম তাতে আসলে কিছু তেমন ম্যাটার করে না, সবাই মিলে আমি ভালো থাকতে চাই, সেজন্য অনেক অনেক ভালোবাসা দোয়া। নিশ্চয়ই আমরা সবাই মিলে একসাথে ভালো থাকবো এবং অপরকে ভালো রাখার চেষ্টা করবো, যাদেরকে আমাদের যদি সম্ভব হয়, যাদের সামর্থ্য আছে তারা সাহায্য করি, সেই ব্যাপারটার দিকেও আমরা খেয়াল রাখবো। এবং এবারে ঈদটা অন্যান্য ঈদের থেকে একটু ডিফারেন্ট হবে, এটা মেনে নিয়ে নিজেকে আগে থেকে মানসিক ভাবে প্রস্তুত রাখবো, ঘরে থাকতে হবে যাতে আগামী ঈদগুলো আরো বেশি অনেক সুন্দর হয়। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি লাক্স ক্যাফে লাইভ থেকে, আগামীকাল আবারও নতুন অতিথি নিয়ে হাজির হয়ে যাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।